হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং বই থেকে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই অধ্যায়ের আজকে পার্ট 5 অর্থাৎ পঞ্চম পার্ট। এবং প্রত্যেক পার্টের মতো আজকের পার্টেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, এবং আজকের পার্টের প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসার মতো ভীষণ ইম্পর্টেন্ট। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো এখানে কোশ্চেনের শুরুতে একটা নির্দেশ দেওয়া রয়েছে, যেখানে 1 থেকে 6 নম্বর কোশ্চেনের সমাধান এই নির্দেশ অনুযায়ী করতে হবে। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলিতে 3 প্রকারের শ্রেণী বা দল দেওয়া আছে, এবং দলগুলির সাথে 4 প্রকারের ভেন চিত্র দেওয়া আছে। দলগুলির পারস্পরিক সম্পর্ককে যে ভেন চিত্রটি সঠিকভাবে নির্দেশ করে সেটি চিহ্নিত করো। প্রথম কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে ছবি, টিভি, রেডিও। তাহলে এই ছবি, টিভি এবং রেডিওকে কিভাবে আমরা প্রকাশ করব? এখানে টিভিতে কিন্তু আমরা ছবি দেখতে পারি, এবং রেডিওতে শুধুমাত্র আমরা শুনতে পারি, কোনো কিছু দেখতে পারি না। তাহলে এখানে আমরা একটা বৃত্ত নেব, এটা হলো টিভির বৃত্ত, এবং এই টিভিতেই কিন্তু আমরা ছবি দেখতে পাই। তাহলে অর্থাৎ ছবির যে ভেন চিত্রটি হবে সেটা এই টিভির মধ্যে হবে। এবং 3 নম্বর তাহলে বাকি থাকলো রেডিও। এই বৃত্তটা বা এই ভেন চিত্রটা কীভাবে হবে? এটা হবে সম্পূর্ণ আলাদা বা বাইরে, কারণ এটা কিন্তু টিভি বা পিকচারের সঙ্গে কোনোরকমভাবে সম্পর্কিত নয়। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গেছি, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 1-এর যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান নম্বর বি, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 2-এর সমাধানটা দেখে নেবো। এখানে রয়েছে ছাত্রী, চিত্রশিল্পী এবং খেলোয়াড়। তো তাহলে এখানে সম্পর্কটা আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে একজন যে ছাত্রী, সে কিন্তু চিত্রশিল্পীও হতে পারে, আবার সেই ছাত্রী আবার খেলোয়াড়ও হতে পারে। তো তাহলে এখানে যে ভেন চিত্রটা হবে সেটা দেখো, একজন যে ছাত্রী সে চিত্রশিল্পীও হতে পারে, আবার সে খেলোয়াড়ও হতে পারে, আবার যে খেলোয়াড় সে কিন্তু চিত্রশিল্পীও হতে পারে। তো সুতরাং এটা বিষয়টা হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ এখানে যে 3টে বৃত্ত হবে সেটা কিন্তু একে অপরের সঙ্গে এইভাবে মিশে থাকবে। তো এখানে প্রত্যেকটা আমি আর নাম লিখে বোঝালাম না, কারণ 3টে বৃত্ত কিন্তু এইভাবে মিলেমিশে থাকবে, এবং এই বৃত্তের সঙ্গে কোশ্চেন নম্বর 2-এর যে অপশানের মিল আমরা তাহলে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর সি, অর্থাৎ অপশান সি কিন্তু এক্ষেত্রে হবে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 3-এর সমাধানটা দেখে নেব, যেখানে রাজ্য, জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই 3টে অপশান দেওয়া রয়েছে। তো তাহলে এখানে আমরা বোঝার চেষ্টা করি কতগুলো জেলা নিয়ে একটা রাজ্য গঠিত হয়, অর্থাৎ জেলার সমন্বয়ে গঠিত হয় রাজ্য। তাহলে একটা বৃত্ত আমরা নেব যেটাকে আমরা বলবো রাজ্য, এবং এর মধ্যে যে বৃত্তটা হবে সেটাকে আমরা বলছি জেলা। তাহলে এখানে রাজ্য এবং জেলা দুটো বৃত্ত তোমরা বুঝতে পারলে, এবং সবশেষে থাকলো কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু সম্পূর্ণ আলাদা, এর সঙ্গে রাজ্য বা জেলার কোনো সম্পর্ক নেই। তো সুতরাং তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল যে বৃত্তটা হবে সেটা সম্পূর্ণ আলাদা বসবে, বাকি দুটো বৃত্তের সঙ্গে কোনোরকম টাচ হবে না। তো তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র আমরা পেয়ে গেছি, এবং আমাদের ভেন চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 3-এর যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা দেখো অপশান নম্বর বি, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর। তো বন্ধুরা, আশা করি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং এর থেকে তোমরা উপকৃত হচ্ছ, এবং এই ভিডিও ক্লাসগুলোতে বন্ধুরা একটা করে লাইক কিন্তু অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এর সমাধানটা দেখে নেবো, যেখানে রয়েছে জল, অক্সিজেন এবং নাইট্রোজেন। তো তাহলে এখানে জল কিন্তু অক্সিজেনের সমন্বয়ে গঠিত, কিন্তু জলের সঙ্গে নাইট্রোজেনের কোনো সম্পর্ক নেই বা অক্সিজেনেরও কোনো সম্পর্ক নেই। তো তাহলে এখানে আমাদের ভেন ডায়াগ্রাম কেমন হবে? তাহলে এখানে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি জলের বৃত্ত, এবং জলের মধ্যে যেহেতু অক্সিজেন থাকে তো তাহলে এই জলের বৃত্তের মধ্যে আরও একটা বৃত্ত আঁকবো যেটাকে বলছি অক্সিজেন, এবং তৃতীয় যে বৃত্তটা অর্থাৎ নাইট্রোজেনের যে বৃত্ত হবে সেটা কিন্তু এই দুটোর সঙ্গে যেহেতু কোনোরকমভাবে সম্পর্কিত নয় তাহলে সম্পূর্ণ বাইরে একটা বৃত্ত এটা হবে, এটা হচ্ছে নাইট্রোজেনের বৃত্ত। তো তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার 4-এর যে সঠিক উত্তরের বা যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান নাম্বার বি, তাহলে অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 5-এর সমাধানটা দেখে নেব, এখানে পোশাক, জামা, শাড়ি এই 3টে অপশান রয়েছে। তো জামা এবং শাড়ি এই দুটোই কিন্তু হলো পোশাক, তাহলে মূল যে বৃত্তটা আমাদের হবে সেটা হচ্ছে পোশাকের বৃত্ত, এবং এর মধ্যে একটা বৃত্ত হবে জামার বৃত্ত, আর একটা বৃত্ত হবে শাড়ির বৃত্ত, কারণ এই জামা এবং শাড়ি এই দুটোই কিন্তু হলো পোশাক। তো সুতরাং কোশ্চেন নম্বর 5-এর যে অপশানের সঙ্গে মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো অপশান নম্বর এ, অর্থাৎ কোশ্চেন নম্বর 5-এর সঠিক উত্তর বা অপশান হবে অপশান এ। কোশ্চেন নম্বর 6-এর সমাধানটা দেখে নেবো, এখানে রয়েছে প্রাণী, পতঙ্গ, আরশোলা। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ভালো প্রশ্ন, এখানে প্রাণী, পতঙ্গ এবং আরশোলার যে বৃত্ত সেটা আমরা কীভাবে আঁকবো?
এই যে আরশোলা, এটা কিন্তু একটা পতঙ্গ, এবং পতঙ্গ কিন্তু আবার প্রাণী। তো তাহলে আমাদের যে ভেনচিত্র হবে, তো তাহলে যেহেতু পতঙ্গ এবং আরশোলা দুটোই প্রাণী, তা তাহলে মূল বৃত্ত যেটা হবে সেটা হবে আমাদের প্রাণীর বৃত্ত। এবং এই প্রাণীর বৃত্তের মধ্যে দ্বিতীয় যে বৃত্তটা আসবে সেটা হলো পতঙ্গের বৃত্ত, কারণ সমগ্র পতঙ্গ শ্রেণী হচ্ছে প্রাণী। এবং সেই পতঙ্গের একটা এক্সাম্পল বা একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আরশোলা, অর্থাৎ পতঙ্গের মধ্যে আরশোলা থাকবে, কারণ আরশোলা হলো একটা পতঙ্গ। এবং এই ভিনচিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার সিক্সের যে অপশানের মিল রয়েছে দেখো, সেটা দেখো অপশান ডি। তো বন্ধুরা, এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার নতুন আরও একটা নির্দেশ দেওয়া রয়েছে, যেখানে 7 থেকে 12টা প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। যেখানে 7 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা এবার দেখে নিই। 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, পুরুষ মহিলা লম্বা মানুষ, তো এই প্রশ্নের সমাধান করানোর আগে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে, ভালো করে বিষয়টা বুঝে নাও। তো এই প্রশ্নটা কেন ইম্পর্টেন্ট, তো এখানে দেখো পুরুষ মহিলা লম্বা মানুষ, তো পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু মানুষ, সুতরাং লম্বা মানুষ যে হবে তার মধ্যে কিন্তু পুরুষও থাকবে মহিলাও থাকবে, অর্থাৎ পুরুষও লম্বা হতে পারে মহিলা লম্বা হতে পারে। তো তাহলে আমাদের একটা মূল বৃত্ত এখানে নিতে হবে যেটা লম্বা মানুষের বৃত্ত, এবং এর মধ্যে একটা বৃত্ত হবে পুরুষ, একটা বৃত্ত হবে মহিলা। পুরুষ এবং মহিলা যেহেতু দুটো আলাদা লিঙ্গ, সুতরাং এই দুটো কিন্তু একে অপরকে টাচ করবে না। এবার বিষয় হচ্ছে, এইরকম কিন্তু ভেনচিত্র এই অপশানের মধ্যে নেই, তো সুতরাং এই জন্যে আমি বললাম এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেহেতু এরকম কোনো অপশান এই প্রশ্ন এখানে নেই, সুতরাং এই অপশান কিন্তু আমরা এখানে চুজ করব না। কিন্তু যেহেতু এই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে ঘটে, বা এই ক্ষেত্রে এইভাবে ভেনচিত্র আঁকা যায়, তো সুতরাং পরীক্ষা হলে কিন্তু যদি এই 4টে অপশান না থাকে, এরকম কোনো অপশান থাকে, তাহলে কিন্তু সেটা উত্তর করে আসা যাবে। এবার প্রশ্ন হলো, যেহেতু এই প্রশ্নের ক্ষেত্রে এরকম কোনো ভেনচিত্র নেই, তাহলে আমাদের ভেনচিত্র কেমন হবে? তাহলে এক্ষেত্রে যে ভেনচিত্রটা হবে সেটা হবে, এই যে একটা মূল বৃত্ত, বড় বৃত্ত আমরা নিলাম, সেটা হচ্ছে লম্বা মানুষের বৃত্ত, এবং একটা বৃত্ত হবে পুরুষের বৃত্ত, একটা বৃত্ত হবে নারীর বৃত্ত। তাহলে কি হলো, এই লম্বা মানুষের মধ্যে পুরুষও পড়লো নারীও পড়লো, কিন্তু এই দুটো বৃত্ত আবার একে অপরকে টাচ বা স্পর্শ করলো না, কারণ দুটো আলাদা লিঙ্গ। তো তাহলে আমরা আমাদের ফাইনাল ভেনচিত্র পেয়ে গিয়েছি, এবং এই চিত্রের সঙ্গে 7 নম্বর প্রশ্নের যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান বি। তাহলে অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমাদেরকে বোঝাতে পারলাম, এটা কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে উদ্বেগ, বুদ্ধি, শক্তি। তো এক্ষেত্রে এই যে উদ্বেগ, বুদ্ধি এবং শক্তি, তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়, অর্থাৎ উদ্বেগ একটা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস, এবং শক্তি আরও একটা আলাদা বিষয়। তো তাহলে তিনটে বিষয় আলাদা বলে তিনটে বৃত্ত কিন্তু একে অপরকে স্পর্শ করবে না। তো সেক্ষেত্রে কোশ্চেন নম্বর 8-এ তাহলে যে অপশানের মিল দেখো আমরা পাচ্ছি আমাদের ভেনচিত্রের সঙ্গে, সেটা হচ্ছে অপশান নম্বর সি, অর্থাৎ এটি এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 9-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে পৃথিবী, পাহাড়, জঙ্গল। তো তাহলে পৃথিবীর মধ্যেই কিন্তু পাহাড় এবং জঙ্গল থাকে, তাহলে এই তিনটে বিষয়ের মধ্যে থাকে পাহাড় এবং জঙ্গল, এটা এই দুটো কিন্তু পৃথিবীরই অংশ। পৃথিবীর মধ্যে কিন্তু পাহাড়ও থাকে জঙ্গলও থাকে, তাহলে আমরা প্রথমে মূল একটা বৃত্ত নেব যেটা পৃথিবী। এবং এবার বোঝার বিষয় হলো, এই যে পাহাড় এবং জঙ্গল এই দুটোও কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, যেমন পাহাড়ের ওপরেও কিন্তু জঙ্গল থাকে বা পাহাড়ের গায়েও কিন্তু জঙ্গল তৈরি হয়। সুতরাং এর ভিতরে আরও যে দুটো বৃত্ত হবে, অর্থাৎ একটা পাহাড় এবং আরেকটা জঙ্গল, এই দুটো কিন্তু একে অপরকে স্পর্শ করে থাকবে, কারণ পাহাড় সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হতে পারে, আবার কিছু পাহাড়েও কিন্তু জঙ্গল দেখা যায়, সুতরাং সেই জন্য কিছু পাহাড় জঙ্গল হবে, অর্থাৎ একে অপরকে স্পর্শ করে থাকবে। তো তাহলে এটাই আমাদের ফাইনাল ভেনচিত্র, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 9-এর যে অপশানের মিল আমরা তাহলে এখানে পাচ্ছি, সেটা হলো অপশান নম্বর ডি, এটি আমাদের সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 10-এর সমাধানটা দেখে নেব। এখানে তিনটে প্রাণীর নাম রয়েছে, জিরাফ, তিমি, হাতি, এবং তিনটে প্রাণী কিন্তু সম্পূর্ণ আলাদা, একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে তিনটে বৃত্ত হবে, একটা জিরাফের বৃত্ত, একটা তিমির বৃত্ত, এবং আরেকটা হাতির বৃত্ত, এবং এই তিনটে বৃত্ত একে অপরকে স্পর্শ করবে না, কারণ তিনটে আলাদা প্রাণী। তো সুতরাং আমাদের ভেনচিত্র কমপ্লিট হলো, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নম্বর 10-এর যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান সি, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 11-এর সমাধানটা দেখে নেব, এবং প্রশ্নের শুরুতে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তো সুতরাং কোশ্চেনের সমাধানটা ভালো করে বুঝে নাও। তাহলে যে পিতা সে একজন পুরুষ হয়, আবার যে উকিল সেই উকিল কিন্তু পুরুষও হয় মেয়েও হয়, অর্থাৎ
একজন উকিলও কিন্তু পুরুষ। তো তাহলে এখানে আমরা যে ডায়াগ্রামটা আঁকবো, প্রথমে একটা বৃত্ত নেব যেটাকে বলছি পুরুষ, এবং এই পুরুষের বৃত্তর মধ্যে পিতার বৃত্ত আসবে, কারণ পিতা কিন্তু পুরুষ হয়। বাকি থাকলো উকিলের বৃত্ত। তাহলে উকিলের বৃত্ত কী হবে, কিছু উকিল কিন্তু পুরুষ হয়, কিছু উকিল মেয়েও হয়, অর্থাৎ সম্পূর্ণ উকিল কিন্তু পুরুষ হয় না। তো সেক্ষেত্রে এখানে উকিল যে বৃত্তটা আঁকবো সেটা হবে ঠিক এরকম, অর্থাৎ এর কিছুটা অংশ এই পুরুষের মধ্যে থাকবে, পিতার মধ্যে থাকবে, কারণ একজন পিতা সেও উকিল হতে পারে। বাকিটা থাকবে এই পুরুষের মধ্যে, অর্থাৎ কিছু উকিল পুরুষ হতে পারে, আর বাকি এই যে বাইরের অংশটা এটা হচ্ছে মহিলা উকিল বোঝানো হচ্ছে। তো সেজন্যই বন্ধুরা বললাম এটা কিন্তু খুব ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তাহলে আমাদের ফাইনাল ভেনচিত্র আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবং এই ভেনচিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার 11-এর যে অপশনের মিল রয়েছে সেটা দেখো অপশন নাম্বার এ, এটি হলো সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নাম্বার 12-এর সমাধানটা দেখে নেব, এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নের সমাধানটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখানে রয়েছে মহিলা পাইলট মাছ ব্যবসায়ী। তো তাহলে এখানে এই যে মাছ ব্যবসায়ী সেও কিন্তু মহিলা হতে পারে, যে পাইলট সেও কিন্তু মহিলা হতে পারে। তাহলে মহিলা কিন্তু পাইলটের মধ্যেও থাকবে, মহিলা হচ্ছে মাছ ব্যবসায়ীর মধ্যেও থাকবে। তাহলে আমাদের মূল বৃত্ত যেটা হবে সেটা কিন্তু হবে একটা মহিলার বৃত্ত, এবং এই মহিলার মধ্যে কিছু হবে মাছ ব্যবসায়ী এবং কিছু হবে পাইলট। অর্থাৎ বৃত্তের এই যে মধ্যের অংশটা এটা মহিলা মাছ ব্যবসায়ীর মধ্যে পড়ছে, এবং নিচের বৃত্তের এই যে অংশটা এটা মহিলা পাইলটদের মধ্যে পড়ছে। বাকি এই যে বাইরের অংশগুলো এটা কিন্তু পুরুষ হিসেবে ধরা হয়, কারণ এটা মহিলার মধ্যে পড়ছে না, কারণ এই যে লাল বৃত্তটা এটা মহিলার বৃত্ত। আবার যেহেতু পাইলট এবং মাছ ব্যবসায়ী সম্পূর্ণ দুটো আলাদা পেশা, সেই জন্য কিন্তু এই দুটো বৃত্ত একে অপরকে স্পর্শ করবে না। তো তাহলে এক্ষেত্রে আমাদের ফাইনাল ভেনচিত্র আঁকা কমপ্লিট হলো, এবং এই চিত্রের সঙ্গে কোশ্চেন নাম্বার 12-এর যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান নাম্বার বি, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর, এবং প্রশ্নটা কিন্তু বন্ধুরা খুব ভালো প্রশ্ন। তো আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা ভিডিও নিচে অবশ্যই জানিও। এবং কোশ্চেন নাম্বার 12-এর সঙ্গে শেষ হচ্ছে আজকের সুবীর দাসের রিজনিং বই থেকে ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম অধ্যায়ের পার্ট 5। এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।